नमस्कार बंधुरा, आमार बागानेर विभिन्न फुल दिए आज के आमार चैनेले आपनादेर के स्वागत जानाई। आशा करी आपनारा सकलेई भालो आछेन, खुशीते आछेन, आमराओ खूब भालो आछी। आबार एसे गेछी एकटा नतून बांगला ब्लग निये। सेई बांगला ब्लगे की की आछे ता जानते गेले पुरो भिडियोटा अवश्यई आपनादेर के देखते हबे। आबार एसे गेछी आमार बागानेर भिडियो निये, আপনাদের সাথে বিভিন্ন ধরনের জিনিস শেয়ার করব বলে আজকে। আর শীতের বাগান তৈরির জন্য আমার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওতে আপনাদের জন্য কি কি আছে। তার আগে বলে নিই, আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ করবেন, যাতে আমি কোনো বিভিন্ন ধরনের যে কোনো ভিডিও শেয়ার করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। এবং ভিডিও আমার কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওতে আমার বাগানে কি কি আছে আপনাদের জন্য। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে শেষ সময়ে কি কি পেলাম দেখি, কিন্তু এখনও দেখুন গাছগুলো আমি তুলে ফেলতে পারিনি। কারণ হচ্ছে গাছগুলোতে এখনও বেশ ভালোই ফল দিয়ে যাচ্ছে, তাই আমার তুলতেও মায়া লাগছে, কিন্তু আর বেশি দিন রাখতে পারবো না কারণ শীত তো আসতেই চলেছে। দেখুন এখনও ছোট ছোট, এই যে বেগুনের কি সুন্দর ফুল দিচ্ছে, বেগুন ধরছে। তাহলে এই দেখুন, শুধু বেগুন নয়, এই কাঁচা লঙ্কার গাছটা বৃষ্টিতে, এটা হচ্ছে ধানি লঙ্কার গাছ, ছোট ছোট লঙ্কা হয় কিন্তু ভীষণ ঝাল হয় এবং প্রচুর লঙ্কা হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর, এই দেখুন কত লঙ্কা ধরেছে। তাছাড়া এই পুঁইটা আরো সুন্দরভাবে সেজে উঠেছে, কি সুন্দর, বৃষ্টির জল পেতে আরো সুন্দরভাবে হয়েছে এই পুঁইটা। তাছাড়া আরো দেখাচ্ছি, দেখুন এখানে ঝিঙের প্রচুর ছোট ছোট জালি এসছে, সেই জন্য গাছগুলো তুলতে গিয়েও তুলতে পাচ্ছি না। এই দেখুন আরো দেখুন কত প্রচুর ঝিঙের জালি এসছে। গাছগুলো কিন্তু বয়স হয়ে গেছে কিন্তু তাও প্রচুর ঝিঙের জালি এসছে, সেই জন্য দেখি আরও কিছুদিন অপেক্ষা করি, তারপরে গাছগুলো তুলব। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কেমন কুমড়োর ফুল হয়েছে, প্রচুর পেয়েছিলাম এই সবজি বাড়ি থেকে। আজ দেখুন একটা কুমড়ো হয়েছে, কুমড়োটা এই দেখুন বেশ আস্তে আস্তে বড় হয়েছে। এই দেখি কুমড়োটা কি সুন্দর হয়েছে না কুমড়োটা। শুধু কুমড়ো, ঝিঙে বা লঙ্কা বেগুন নয়, এই পাট শাকের গাছগুলো কেমন নষ্ট হয়ে গেছিল, কিন্তু আবার যেহেতু বৃষ্টির জল পেয়েছে আবার পুনরায় নতুন রূপে এরা কিন্তু সেজে উঠেছে। এই বুড়ো ঝিঙে গাছটা কাঠি ধরে জানালায় উঠে গেছে, দেখুন সেখানেও ঝিঙে ধরেছে। এখানে বাগান পরিষ্কার করতে এসে আমি আরও একটা জিনিসের সম্মুখীন হলাম, বেশ সমস্যাই বলতে পারেন আমার। এই গাছগুলো তুলে ফেলতেও কষ্ট লাগে, কিন্তু এত হয়েছে, এক সময় যেখানে আমি একটা টুকরো কিনে এনেছিলাম বাজার থেকে বা নার্সারি থেকে, বাজার থেকে নয় নার্সারি থেকে, সেই গাছ এখন আমার কাছে এত ভর্তি হয়ে গেছে যে আমার আর রাখার জায়গা নেই। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি এমনিই ফ্রিতে দিয়ে দেব, আপনারা সুন্দরভাবে বাড়িতে সাজিয়ে রাখতে পারেন। কারণ আমার কাছে অনেকগুলো টবের মধ্যে হয়ে গেছে এই চারা, এই দেখুন। এই দেখুন গাছটা দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন,
এবং কি সুন্দর সতেজ হয়েছে, সবুজ। এই গাছ তুলে টবের মধ্যে লাগিয়ে বা হ্যাঙ্গিং বাস্কেটে লাগিয়ে সুন্দরভাবে ঘর সাজানো যায়। গাছটা নিশ্চয়ই চিনতে পারছেন, গাছটার নাম কি বলুন তো? গাছটার নাম হলো ট্রায়াঙ্গেল হার্ট, যেটা নার্সারিতে কিনতে গেলে বেশ দাম লাগে। তাই বন্ধুরা, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা যদি চান আমার কাছ থেকে নিতে পারেন। চারিদিকে হয়ে গেছে দেখুন, বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে বলে পরীক্ষা করার জন্য একটা প্লাস্টিক পাত্রে আমি দিন ছয়েক আগে গোবর আর মাটি মিশিয়ে তার মধ্যে পালং শাক লাগিয়েছি। পালং শাক কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে গেছে। বৃষ্টি পড়লে এই প্লাস্টিকের পাত্র আমি আলাদা জায়গায় ঢাকা দিয়ে সরিয়ে রাখতে পারবো। বাগানের মধ্যে যে এত ট্রায়াঙ্গেল হার্টগুলো দেখালাম, সেইগুলো একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে মাটি ভরে কিছু লাগিয়ে রাখবো, কারণ আমার কাছে এখন এত টব নেই। এই ট্রায়াঙ্গেল হার্টের তেমন যত্নও করতে হয় না এবং তুলে লাগিয়ে দিলেই মাটিতে খুব সুন্দরভাবে লেগে যায়। এই পলিথিন ব্যাগে আপাতত তুলে লাগিয়ে রাখি, যদি কারো প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে দিতে পারবো, আবার অন্য কোনো হ্যাঙ্গিং বাস্কেটে আমি লাগাতেও পারবো। একটা পলিথিন ব্যাগের মধ্যে লাগিয়ে রাখা আপনাদের সাথে শেয়ার করলাম। আরও যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমি চেষ্টা করব আরও ছোটো ছোটো যে পলিথিন ব্যাগ আছে সেগুলোর মধ্যে লাগিয়ে দিতে, কারণ এত সুন্দর গাছ ফেলা যায় না। এই যে চারাগুলো দেখছেন বন্ধুরা, এগুলো হচ্ছে দোপাটি ফুলের চারা। গত বছরের গাছ থেকেই মাটিতে বীজ পড়ে রয়ে গিয়েছিল, সেই চারাগুলো না তুললে এখানে বাগান করা যাচ্ছে না। এই দেখুন, এইটা এখানেই ফুল ধরে গেছে, কি সুন্দর বেগুনি কালারের ফুল হয়েছে। শুকনো গোবর আর মাটি মিশিয়ে মাটি আমার তৈরি সবসময় কড়াই থাকে, সেই মাটি একটা টবের মধ্যে কোদালের সাহায্যে নিয়ে দোপাটির চারাগুলো ওর মধ্যে লাগিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তাই মাটি ভিজে আছে, তাই হাতে করেই শিকড় পর্যন্ত দোপাটি চারাগুলো তোলা যাচ্ছে। এইভাবে সব চারাগুলো তুলে টবের মধ্যে দোপাটি চারাগুলো আমি লাগিয়ে রাখব। এই চারাগুলো থেকে আমি কিছুদিন পরেই ফুল পাব। এবার নতুন লাগানো গাছে জল দেওয়ার পালা। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সকলে খুব ভালো থাকুন। আজ এই পর্যন্তই, টাটা।